জানো লামা আব্দুল কাদের সাহেব একজন প্রবীণ সংগঠক, আমাদের এই সিডনি প্রবাসে অত্যন্ত পরিচিত মুখ, আমাদের এই সমাজের টুকিটাকি থেকে বৃহত্তর যে কোনো কারণ অনুষ্ঠান বা সাংগঠনিক কার্যকলাপে রয়েছে তার পদচারণ। তিনি এযাবৎ কয়েকটি সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং করছেন। আজ আমরা এসেছি ওনার সঙ্গে আমাদের এই সমাজ এবং সংগঠন নিয়ে কয়েকটি কথা বলতে। আসসালামু আলাইকুম। আমাদের এই সংগঠন তো আপনি অনেকদিন থেকে করছেন, তো নতুন জেনারেশন রিসেন্টলি অনেকেই আসছে এবং আসার পর দেখা গেছে যেটা হয় সেটা হচ্ছে অনেকে সাংগঠনিক কাজে জড়িত হতে চায়। তো অনেক সময় তারা দেখা গেছে নতুন কোনো সংগঠন করতে চায়। তো নতুন একটা সংগঠন করার আগে তাদের কয়েকটা বিষয় কী কী বিষয় বিবেচনা করা উচিত? আচ্ছা, এর প্রসঙ্গে আমার কথা হলে সংগঠন করবে করা উচিত, কারণ সংগঠনের মধ্যে দেওয়া যে জাতি যত সভ্য আমি মনে করি সে জাতির মধ্যে সংগঠনের মধ্য দিয়ে এই কার্যকলাপগুলি সমাজে বা মানুষের মধ্যে আমাদের সমমনা মানুষের মধ্যে এটাকে বিতরণ করতে পারি। প্রবাসে আমরা যারা বাঙালির আছি, আমরা যারা আসছি একটা ভিন্ন দেশে ভিন্ন ধর্মের ভিন্ন সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে, এখন কথা হলো যে আমরা যে সমাজ ব্যবস্থা থেকে আসছি এবং সেই সমাজ ব্যবস্থা থেকে নতুন সমাজ ব্যবস্থা আসার পরে কেউ কেউ হয়তো সেটাকে গ্রহণ করতে পারে, কিন্তু আমার মনে হয় অধিকাংশ লোক সেটা গ্রহণ করতে পারে না। এই জন্যে যে দীর্ঘদিন একটা জীবনযাত্রার সাথে যারা জড়িত সেই যাত্রার পরিবর্তন তো সহজে না, আনলেও সেটা ট্র্যাডিশন হয়ে যায় আমার আমি মনে করি। এখন কথা হলো যে নতুন যারা আসতে চান, আমরা যখন আমি যখন আসছি আজ থেকে 30 বছর আগে, তখন সংগঠন ছিল একটাই, বাঙালি কোন ছিল। আমরা যারা আবার সংগঠন করি বা সংগঠন পছন্দ করি বা সামাজিক কাজ করতে চিন্তা করি বা করা উচিত বলে মনে করি, তারা এসে ওই এক্সিস্টিং যে সমিতিগুলি আছে বা কবিতা তাদের সাথে যোগাযোগ করে আগে দেখতে হবে যে তাদের কার্যকলাপ কী। সেই কার্যকলাপগুলি যদি আমার কার্যকলাপের সাথে জড়িত এক হয়ে যায়, তাহলে তো আমার মনে হয় না যে আর কোনো একটা সংগঠন করার দরকার আছে বলে মনে করি। আরেকটা হলো আমাদের সবচেয়ে মনে রাখতে হবে সংগঠন করার চেয়ে তো সংগঠনকে টিকিয়ে রাখা সেই কার্যগুলি কিন্তু করাটাই জরুরি। আমি সেগুলি পরে আসছি। যেমন ব্যাপারটা হলো এই যে আমি যে কাজটা করতে চাই আমি মনে করি আমার আমার চিন্তা এদিকে আমার মত, এটা হয়তো অন্যান্য কারোর সাথে আমি যে কাজটা করতে চাই আমি মনে করি কাজটা করা উচিত, সেই কাজটা যদি অন্যের জন্য করে আমার উচিত হবে, আমার উচিত তাকে সহযোগিতা, আমি সেখানে গিয়ে তাকে বাজানোর চিন্তা করার দরকার নেই, কেন আমি তো কাজটা করতে চাচ্ছি বা করতে চাই আরেকজন লোক সাথে করতেছি, অসুবিধাটা কি? তো সুতরাং নতুন যদি কেউ কোনো সংগঠন করতে চায় তাহলে জানতে হবে সেই সংগঠনটা কি, উদ্দেশ্যটা কি, আদর্শটা কি। সংগঠন করলে চলবে না, সেই সংগঠনটাকে শুধু নেতৃত্ব নিদর্শন নিজেকে পরিচিত করার জন্য, সে সংগঠনকে শুধু নেতৃত্ব দেওয়ার জন্য কিছু লোকের মধ্যেই সেটাই হবে কি হবে না। যদি বৃহত্তর কাজের জন্য হয় তাহলে দেখতে হবে যে সংগঠনগুলি আছে তারা কি করতেছে, সেখানে যদি আমার কিছু করণীয় থাকে, সংযোজন এবং পরিবর্ধন যদি করার কিছু থাকে আমি সাজেস্ট করতে পারি, এবং আলটিমেটলি যদি আমি ওই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ হই বা জানি অনেকের চাইতে, তো স্লোলি কিন্তু সেখানে আমার সেখানে সেই সংগঠনটা একটু ঘরুয়া ছিল, লোক কম ছিল, তাদের কতগুলির কাজ সেই সময় যারা সংগঠন করতেন তারা হয়তো সাংগঠনিক দিক থেকে অত অভিজ্ঞতা ছিল না, আমি বলতেছিলাম তারা অজ্ঞ ছিল না, কিন্তু তারা সেই সময় দায়িত্বটা পালন করছে, আমি তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, কারণ তারা সেটা একটা সূচনা করে গেছে বলে আজকে নামে করতে আসছি। তো সেখানে হয়তো অনেক কাজের ত্রুটি বিশ্রুতি ছিল, আমরা যারা মোটামুটি আসা মতন যোগাযোগ করলাম তাদের সাথে, আমরা কিছুটা অ্যাড করে আস্তে আস্তে এটাকে বাড়ানোর চেষ্টা করলাম, আমরা লোক করার চেষ্টা করলাম, বিভিন্ন সেকশন হয়ে গেল। এখন আজকে সিডনির যে কথা বলছি, তারপরে আমি যখন আসলাম তখন একদিন খেয়াল করলাম আমাদের কিন্তু আজও কিছুদিন আগে হয়েছে, আমাদের কিন্তু প্রত্যেকটা কমিউনিটি যারা এখানে আছে এটা কিন্তু হোস্টেলে কিন্তু মাল্টি কালচারাল কমিউনিটি, প্রত্যেকটা কমিউনিটি কিন্তু অনেক বিশেষ সংখ্যক লোকজন আছে। আমরা তো মাত্র 30 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, 30 বছর লোকজন তো মোটামুটি কিন্তু আমরা মোটামুটি 30 বছর যথেষ্ট হয়েছে, আমাদের কিন্তু কোনো সোশ্যাল ওয়ার্কার
এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। এটা অনেকে কিছু কোশ্চেন নেয় না, আমরা দেখেছি না, এই জন্য নাই যে অন্যান্য কমিউনিটিতে ইউ জাস্ট গো লোক, যে একটা সোশ্যাল ওয়ার্কার আছে যারা নতুন মাইগ্রেশনে আসছে, যারা স্টুডেন্ট আসছে, তাদের অ্যাডভাইস করতেছে, তাদেরকে কোথায় কী যেতে হবে তারা বলতে হয়, কিন্তু গভর্নমেন্ট পে আমরা পরে এটা করেছি একটা, কিন্তু যেহেতু বাংলার সংখ্যা কম অতলো পাওয়া যায় না। কিন্তু প্রশ্নটা হলো সেই সোশ্যাল ওয়ার্কটা কিন্তু আমরা নিজেরা করি, এমনি করি আমরা প্রত্যেকেই, আমি করি, অন্যান্য যারা যে ব্যথা বিভিন্ন রকম তারা করে। করাটা করাটার উদ্দেশ্য হচ্ছে এই, একটা লোক আসলে আমার বাংলাদেশ থেকে পরিচিত, কেউ একজন ফোন করে দিলাম আমার কেউ যাচ্ছে, তখন আমাদের একটা নৈতিক দায়িত্ব। আর আমরা বাংলাদেশের মানুষরা তো সাধারণত তো আতিথ্যের তারপরে আমরা মানুষকে কিছু করার জন্য আমরা কিন্তু অত্যন্ত মানে মানে আগ্রহটাকে প্রকাশ করি, মানে করার চেষ্টা করি, এবং এটাকে আমাদের একটা সামাজিক পার্শ্বের মধ্যে নিয়ে দিই। পৃথিবীর অন্য কোথাও কিন্তু নাই, এটা কিন্তু খেয়াল করতে হবে। তো সুতরাং সেই কাজটা আমরা করি বলে হয়তো যারা নতুন মাইগ্রেশন নিয়ে আসছে তারা সেটা জানে না, তারা বুঝতে পারে না, কারণ আসার পরে হয়তো আমার সাথে পরিচয় হলো, আমি তাকে ব্যাংক কোথায় দেখা যাবে অ্যাকাউন্ট করো, আমি তাকে নিয়ে গেলাম যে তুমি নাম দেখে এন্ট্রি করো, কারণ আমরা পুরাতন। কিন্তু এই কাজগুলি কিন্তু একটা একটা ডিপার্টমেন্ট থাকা উচিত, তো সেগুলোর ব্যাপারে কিন্তু আমাদের কাজ পর্যন্ত আমরা এখন সেরকম যেখানে নাকি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া অনেক কাজ করতে পারে, এখানে কিন্তু জাতিগত একটা সংগঠন আর পার্টিগত সংগঠন পার্থক্য আছে সেটাই। হ্যাঁ, এখন আমাদের এখানে অনেক কমিউনিটি আছে, আমরা দেখলাম আমি আমার যাত্রা আমার ব্যস্ত করছি এখানে ইন্ডিয়ার, কিন্তু আমাদের চাইতে অনেক ডেভেলপড অনেক একটা বড় কান্ট্রি, এখানে কিন্তু তাদের কোনো পলিটিক্যাল কোনো পার্টি কোনো সমর্থন নেই, কিন্তু আমাদের বাংলাদেশের ইসলামিক আপনার জামাত ইসলাম থেকে আরম্ভ করে আওয়ামী লীগ বিএনপি আমার সব সময় আছে, অন্যান্য কান্ট্রি তো আরও বেশি আছে যেমন ইংল্যান্ডে বাংলা আমেরিকাতে, কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না যে আমরা এত সংগঠন ব্যক্ত করার জন্য এত ব্যস্ত সবাই হয়ে যায় কেন, এটা একটা মাইক করা দরকার। আচ্ছা, এখন প্রশ্নটা হলো যেমন হ্যাঁ এখানে হতে পারে যে আওয়ামী লীগ বা বিএনপি সংসদ সভা একটা আদর্শগত হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মধ্যে কোনো আদর্শগত থাকা নাকি থাকতে হবে, কিন্তু তার দেখতে হবে হোল অ্যাজ এ হোল বাঙালি কমিউনিটির উপকার করার মধ্যে করাটা সেটাই যে সব কিছু। যেমন আমি 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 সত্যতা একটা বলতেছি, এটা অনেকে স্বীকার করবে কি করবে না করা উচিত, 1916 নামের যে একটা মাইগ্রেশনের অ্যাক্ট দেওয়া হয়েছিল, আমি তখন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেই সময় সর্বপ্রথম বাঙালি কমিউনিটি, এর আগে অবশ্য দু একজন আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা চিফ মিনিস্টার যেটা বলছি আমি, এর আগে প্রথম মিনিস্টার অ্যাসোসিয়েশনের প্রথম মিনিস্টার আমরা এই দেশের ইমিগ্রেশন মিনিস্টারকে আনি, ইয়ারটা আমার মনে নেই, গোলাম হোসেন সাহেব সেক্রেটারি অ্যান্ড ফখরুদ্দিন চৌধুরী ওয়াজ দ্য প্রেসিডেন্ট অর সেক্রেটারি, এই ধরনের তারা তার একটা মিনিস্টার আনেন। পরবর্তীকালে 816 নামে একটা সিস্টেম করে ইমিগ্রেশন, যে আমাদের দেশের যে অনেক প্রবাসীরা আসে, আমাদের দেশের থেকে না পৃথিবীর সব জায়গার থেকে আসে, যেমন যারা নাকি তাদেরকে বেআইনিভাবে থাকে আর কি, তাদের কোনো লিগ্যালিটি নাই, তখন তাদের জন্য গভর্নমেন্ট একটা সুযোগ দিল যে এই ধরনের কোয়ালিফিকেশন হইলে তাদেরকে অ্যাপ্লাই করতে পারবে। সে সময় আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এবং যদ্দূর আমার চেষ্টা করা, এবং আজকের সে সময় সমস্ত যত বাঙালি আজকের যে সংখ্যা তার মধ্যে সব বাঙালি সে সময় মাইগ্রেশন করা, কেন হাই স্কিল হাইলি কোয়ালিফাইড সে লোকজন ছিল, কিন্তু তাদের ওই কেউ কেউ স্টুডেন্ট হয়ে আসে লেখাপড়া করে কেউ চলে আসছে এবার টুরিস্টার যায় না, এইভাবে অনেক সংখ্যা ছিল, কিন্তু সেই সময় প্রায় 1000-2000 মাইগ্রেশন আমার সময়, এবং সেটা নিয়ে আমি একটা অন বিহাফ অফ দ্য বাংলাদেশ অস্ট্রেলিয়ার কমিউনিটির পক্ষ থেকে একটা মুভ, এবং আমার সাথে তখন জেনারেল সেক্রেটারি ছিলেন আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর মিসেস নাসিম হোসেন, একমাত্র মহিলা, উনি অত্যন্ত প্রগতিশীল বড় এক ব্যক্তি মহিলা, উনি তো জেনারেল সেক্রেটারি এবং উনি স্টুডেন্ট হেস্টের ম্যাট্রিক করার জন্য এখানে, তো যেহেতু উনি পলিটিক্যালি খুব সচেতন, তো সে ব্যাপারে উনি অত্যন্ত সহযোগিতা করেছে, এবং আমরা
দুজনেই একত্রে কাজ করার জন্য ওই কাজটা সম্ভব হয়েছে। তো এখন প্রশ্নটা হলো যে অ্যাসোসিয়েশন থেকে কাজ করা যায়, এখন নতুন সংগঠনটা করার যদি কেউ করতে চায় উদ্দেশ্যটা কী? এখন তারা বলতে পারে যে এই সাইটটা দেখা হচ্ছে না, সেই সাইটের জন্য অ্যাসোসিয়েশনের কর্মকর্তা যারা আছে তাদেরকে বলা হোক যে ভাই কাজটা করে, যদি না করে তখন তারা সেটা করার জন্য যেতে পারে। তো এখন আমার মনে হয় যে ঘরে ঘরে সংগঠন না করে সংগঠন করাটাই সবচেয়ে ভালো কথা না, সংগঠন করার চাইতে আমাদের কমিউনিটির মধ্যে কোন কোন কাজ আমাদের এখানে যারা আছে তাদের প্লাস আরও যারা নতুন নতুন যারা আসবেন তাদের জন্য কী করা যায় সে ব্যাপারে একটা বাস্তব দৃষ্টিভঙ্গি, সুন্দর একটা প্রস্তাব এবং একটা মানে কার্যধারা যদি চিন্তা ভাবনা করে যদি করে তাহলে আমার মনে ভালো হয়। শুধু সংগঠন করলাম, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম, এখানে অনেক হচ্ছে, অনেক আর্টিস্ট আনতেছে, একটা ব্যবসা আরম্ভ হয়ে গেছে এখানে। হ্যাঁ, অবশ্যই সেটার জন্য আমি ব্যবসা বলতেছি বললে অবশ্য মনে আমার আমি এটাকে মানে অন্যদিকে নিয়ে যাচ্ছি যে তারা সমাজের কোনো কাজে আসতেছে, তারা একটা সাংস্কৃতিক কাজ আসতেছে যে আমরা যাচ্ছি আমাদেরও রিক্রিয়েশন হচ্ছে, কিন্তু সেই রিক্রিয়েশনের বিনিময়ে যারা ওই কাজটা করছে তারা কিন্তু একটা মুনাফা করতেছে, তাদের উদ্দেশ্য হচ্ছে কিন্তু আর্ন দ্য মানি, কিন্তু সমাজের কোনো কাজ হচ্ছে না। সমাজের কাজ হচ্ছে যদি আমরা একটা, যেমন এর আগে আমি অস্ট্রেলিয়া থাকাকালীন সময় চারবার বাংলাদেশে রিলিফের টাকা দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং আমার সময় হাইস্ট টাকা কালেকশন হয়েছে, এবং তখন আমি কিন্তু একজন আওয়ামী করি, আওয়ামী লীগের একজন সাংঘাতিক কর্মী, এবং আমি যখন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সে বছর খালেদা জিয়া বিএনপি প্রাইম মিনিস্টার, এবং এখানে কথা উঠলো অনেকেই বললো যে আপনি আওয়ামী লীগ করেন টাকাটা আপনি আওয়ামী লীগের ফান্ডে জমা দেন রাখেন, আমি বললাম যে না, আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং যেহেতু এটা সর্বজনের থেকে টাকাটা তোলা হয়েছে আমি মনে করি আমি সেই পার্টি সমর্থন করি না করি, এবং খালেদা জিয়া ইজ দ্য প্রাইম মিনিস্টার, সুতরাং আমি প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে সেই টাকাটা দিয়েছি। আচ্ছা, আমি সেটা দিয়ে এসেছি রেকর্ড। তারপরে বা আমাদের এখানে একটা সত্যতা বলতেছি, এখানে অস্ট্রেলিয়া ডিজাস্টার নামে একটা কমিটি করল, আমি ওর ছিলাম একজন সদস্য, ফাউন্ডার সদস্য বলা যায়, সেখানে আমরা টাকা পয়সা দিয়ে তোলা হইল। তোলা হওয়ার পরে তাদের উদ্দেশ্য কি যে এখানে যদি কোনো ডিজাস্টার হয় অস্ট্রেলিয়া তাদেরকে আমরা হেল্প করবো আর বাংলাদেশে করবো, কিন্তু এর আগে কিন্তু এই ধরনের কার্যক্রম বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর করে আসতেছি, একই কিন্তু উদ্দেশ্য হচ্ছে আটে সংগঠন করবো, বাধা দিলাম না, আমরা থাকলাম সেখানে, আমার টাকা তুললাম প্রায় 21,000 ডলার তোলা হইল বাংলাদেশের লিগ, কিন্তু সে সময় আওয়ামী লীগ ক্ষমতায়, তারা ম্যাক্সিমাম তখন বিএনপি তার মত ধারা লোকজন, আমি কথার জন্য বললাম যে আমি আওয়ামী লীগের লোক হয় কিন্তু আমি বিএনপি না, বাংলাদেশ প্রাইম মিনিস্টার বিএনপি সরকার তার হাতে টাকা দিয়ে এসেছি, আর পরের বছর আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো সে বছর ডিজাস্টার কমিটি রিলিফের টাকা তুলল, আমি তার সদস্য, সেখানে মিটিং হইল, মিটিংয়ে আমি বললাম যে টাকাটাকে এখন বর্তমান যে সরকার সে সরকারের না না সরকার প্রাইম মিনিস্টারের হাতে দেওয়া হবে, তারা বলো যে না আওয়ামী লীগ সরকারের প্রাইম মিনিস্টারে দেওয়া যাবে না। তবে এই যে জিনিসটা যদি ওই মনোভাব নেওয়া কাজ করতে কেউ আসে তাহলে সেই সংগঠন করার তো কোনো আমি যুক্তিযুক্ত সেটাই যে আসলে একটা একটা কথা হচ্ছে আমরা বাঙালি কমিউনিটির জন্য চিন্তা করবো, বাঙালি মানুষের জন্য চিন্তা করবো, বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করবো। এখন প্রশ্ন হলো হ্যাঁ আমি আমার ভাই আত্মীয়স্বজনের জন্য আগে বেশি চিন্তা করবো, তারপর আমি লোকের জন্য চিন্তা করবো, আমি প্রথমে চিন্তা করি যে না এই এই লোকের, আমাদের কথা হচ্ছে আমাদের কমাসে থাকি আমরা বাংলাদেশ থেকে যারা আসবে বাঙালি যারা আসবে তাদের ভালো মন্দ, তাদের কীভাবে কী করা যায়, রিহ্যাবিলিটেশন কীভাবে করা যায়, আসার পরে তারা কোথায় উঠবে কী করা যায়, সেইভাবে কী ব্যবস্থা করে যদি কোনো যুক্তিযোগ কোনো 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 সংগঠন কেউ করতে চায় যে আমরা এই সাইডটা করতে চাই আমার মনে হয় তাহলে ভালো হয়, তা না হলে কোনো সংগঠন সেই নতুন করবো আমরা করার। এতে মনে হয় যে আমাদের একটা ছোট একটা পড়ে আসছে যে দশটা কাঠি একসাথে থাকার একটা কাঠি একসাথে থাকা, যে বাবার যে ছেলেদেরকে বলে ভাঙো একটা কাঠি ভাঙো দশটা কাঠি ভাঙো একসাথে, যে এই দেশটা মনে আমাদের সবাইকে একটু মাথায় রাখা দরকার। সত্যি কথা বলতে কি আমি সত্যি কথা বলতে কি আজকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার দুইটা আছে, এখানে হতেও পারে লোক আগে 100 জন ছিল এখন হয়তো 50,000 বা 1,00,000 লোক হবে সংস্থা অস্ট্রেলিয়াতে, যদি আমাদের কোনো স্ট্যাটিস্টিক গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স নাই তথাপি আমার মনে হয় সিডনিতে 1,050 লোক হবে, কারণ আমরা 1989 থেকে এই পর্যন্ত একটা বিশেষ মাইগ্রেশনের সংখ্যা আমাদের এখানে অ্যাড হয়েছে, কারণটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসছে, সেই স্টুডেন্টগুলি আসার পর অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এখানে একটা সুযোগ দিয়েছে লেখাপড়া করার পরে অ্যাপ্লাই করতে পারে,
সেই সুবাদে অনেক মাইক শুন পেয়েছে এবং তারা ইয়াং বয়, তারা নিজেরা আবার দেশে গিয়ে বিয়েশাদি করেছে, তাদের ওয়াইফ নিয়ে আসতেছে। এইভাবে আমাদের একটা বিরাট সংখ্যা দাঁড়িয়েছে এখানে। এখন সংগঠনের একটা ভাগাভাগি হতে পারে, জিওগ্রাফিক্যাল কারণ হতে পারে, আমি আছি ইস্টার্ন সাবাইবে, কেউ আছে ওয়েস্ট ক্যাম্বেল টাউনে অনেক দূরে, হতে পারে। কিন্তু হলেও আমার মনে হয় একটা ফেডারেশন থাকা দরকার, যদি থাকে সবার সাথে লিয়া যোগ। এখন বর্তমানে ক্যাম্বেল টাউনে কিছু লোক আছে, তারা ক্যাম্বেল টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করবে, লেখা মাইকে কিছু লোক আছে তারা করতেছে। আমি যা দেখতেছি, আমি সত্যতা বলতে গিয়ে এখানে বঙ্গবন্ধু পরিষদ আই এম ফাউন্ডার, বাংলাদেশ আওয়ামী লীগ এখানে তৈরি হয়েছে আমি ফাউন্ডার, এখানে মুক্তিযোদ্ধা সংসদ তৈরি হয়েছে তার আমি ফাউন্ডার, ইসলামিক সেন্টার এখানে তৈরি হয়েছে আমরা মস্কো সেটা আমি ফাউন্ডার, সবকিছুতেই আপনি মোটামুটি আপনি পদ চলে না। আচ্ছা, এখন প্রশ্ন এলো যে আমরাই সর্বপ্রথম, আজকে অনেকে জানে যে হোমো শিক্ষা মেলা হচ্ছে, প্রায় 15,000 লোকের সেখানে অ্যারেঞ্জমেন্ট থাকে এবং বৃহত্তর মেলা, যদিও আনফর্চুনেটলি সেই ওই মেলার সাথে জড়িত নই, কিন্তু বঙ্গবন্ধু পরিষদের প্রথম মেলা আমার হাতে, আমার বঙ্গবন্ধু, আমরা বঙ্গবন্ধু পরিষদ করি 1993 14 এপ্রিল বারোটা আর্টস স্কুলে, 150 জন লোক সেদিন প্রেজেন্ট ছিল, আজকে 15,000 লোক হচ্ছে, আমি অত্যন্ত খুশি। প্রশ্নটা হলেই আমাদের দুঃখকরণ ভাবে হোক, পরবর্তীকালে আমাদের বঙ্গবন্ধু পরিষদ দুটা ভাগ হয়ে যায়, দুটা ভাগ হয়ে যাওয়াতে আমরা, আমি আদি ভাগে যেখানে থাকি সেই ভাগের আমি তখন প্রেসিডেন্ট, পরবর্তীকালে চেঞ্জ হয়েছে, আমরা ওই 12টা মেলাটাকে ধরে রাখি, ওই গ্রুপটাও একদিন করে, এক সপ্তাহ আমরা একদিন করি, দুইভাবেই করে আমরা দুটা মেলা করে আসতেছিলাম। আস্তে আস্তে আমাদের অপোজিট গ্রুপটা হুমসে চলে যায় এবং তারা সাকসেসফুলি করতে থাকে। আমি প্রাউড ফিল করি, তার কারণ যে আমরাই বঙ্গবন্ধু পরিষদের প্রথম মেলা শুরু করেছি। এখন আমরা দেখি যে অনেকগুলি জায়গায় ছোটো ছোটো মেলা শুরু করেছে, এবং এই মেলাটার কারণটা আমি খুঁজে বের করলাম যে এটা একটা মানে ব্যবসায়িক ব্যাপারে কিন্তু কিছু লোকজন নিয়ে গেল, তারা আর কোনো কারণে উদ্দেশ্যে একটা মেলা করলাম, হৈহুল্লা করলাম, কিছু পোশাকগুলি তুললাম, কিছু পোশাকগুলি খরচ করলাম, হ্যাঁ এইভাবে। কিন্তু এই বঙ্গবন্ধু পরিষদের মেলা করতে গিয়ে কিন্তু আমাদের পক্ষ থেকে সবার পাশে দিতে হয়েছে, এখন আমরা একটা পথে চলে গেছি। কিন্তু যারা করতেছি তারা কিন্তু, যেহেতু বঙ্গবন্ধু পরিষদের মেলাটা একটা এস্টাবলিশড হয়ে গেছে, তারা মনে করে যে আমাদের করা উচিত, তারা বিভিন্ন সংগঠন করতেছে। কিন্তু এইভাবে যদি সংগঠন করে আরম্ভ করে মেলার পরে, আমাদের অপোজিট গ্রুপটা হুমসে চলে যায় এবং তারা সাকসেসফুলি করতে থাকে। আমি প্রাউড ফিল করি, তার কারণ যে আমরাই বঙ্গবন্ধু পরিষদের প্রথম মেলা শুরু করেছি। এখন আমরা দেখি যে অনেকগুলি জায়গায় ছোটো ছোটো মেলা শুরু করেছে, এবং এই মেলাটার কারণটা আমি খুঁজে বের করলাম যে এটা একটা মানে ব্যবসায়িক ব্যাপারে কিন্তু কিছু লোকজন নিয়ে গেল, তারা আর কোনো কারণে উদ্দেশ্যে একটা মেলা করলাম, হৈহুল্লা করলাম, কিছু পোশাকগুলি তুললাম, কিছু পোশাকগুলি খরচ করলাম, হ্যাঁ এইভাবে। কিন্তু এই বঙ্গবন্ধু পরিষদের মেলা করতে গিয়ে কিন্তু আমাদের পক্ষ থেকে সবার পাশে দিতে হয়েছে, এখন আমরা একটা পথে চলে গেছি। কিন্তু যারা করতেছি তারা কিন্তু, যেহেতু বঙ্গবন্ধু পরিষদের মেলাটা একটা এস্টাবলিশড হয়ে গেছে, তারা মনে করে যে আমাদের করা উচিত, তারা বিভিন্ন সংগঠন করতেছে। কিন্তু এইভাবে যদি সংগঠন করে আরম্ভ করে মেলার পরে মেলা বা কাজ করে, সেখানে কোনো কাজ হবে না, এটা হলো আমার কথা। তবে একটা সংগঠন অবশ্যই করা দরকার, সংগঠন করার জন্য একটা প্যাসিফিক একটা উদ্দেশ্য আদর্শ দিয়ে আসতে হবে, সেটা আমি মনে করি। সেটা নিয়ে যদি তারা কাজ করে তাহলে অবশ্যই তারা সাকসেস হতে, তা না হলে দু একদিন করলো স্বার্থ উদ্ধার হয়ে গেলো, ভালো লাগলো না, দেখলো যে পকেটে তা পছন্দ হয়ে গেলো, ওই কিছুদিন আমাদের দেশের যে নতুন রাজনৈতিক নেতা আসে, আশা করে কদিন খোঁজ কর মানে হয়ে হলে করে দেখলো যে আর টিকতে পারলো না, তারপরে ঘরে চলে আসলো, ঠিক ওই সালের পয়েন্ট। এটা ধন্যবাদ স্যার। আর একটা প্রশ্ন ছিল যে আমাদের তো আপনি 30 জনের একটা কমিউনিটি দেখছেন, এখন 50,000 কিংবা 30,000 একটা কমিউনিটি, তো 5 বছর পর 10 বছর পরে আমাদের দেখা যাচ্ছে আরো 50,000 কিংবা 150,000 হতে পারে, তখন আমাদের কমিউনিটি নিয়ে আপনার কি মানে কি মনে হয় যে তখন কি দেখেন? না, আমি দেখতেছি তো কমিউনিটি বড় অবশ্য এমন হতে পারে যে একটা মিনি বাংলাদেশ হতে পারে, তার কারণ পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যখন চলছে তখন কিন্তু বিদেশ থেকে নেতৃত্ব রয়েছে। অনেকে মনে করে যে, অনেকেই বলে যে এখানে থাকলে এখানকার সব কিছু মানে চলা উচিত, কিন্তু বাংলাদেশের চিন্তায় করা উচিত না, কিন্তু আমাদের ধ্যান ধারণায় আমরা বাঙালি, আমরা বাংলাদেশের কথা চিন্তা করি, আমরা এখানে বাংলাদেশের কোনো দুঃখ দুর্দশা হলে আমরা দুঃখে ভারাক্রান্ত হয়ে আমরা অনুভব প্রকাশ করি। সুতরাং বাংলাদেশের ভালো করার জন্য করতে হলে আমরা সবাই একত্রিত ঝাঁপ দিয়ে কিছু করা উচিত,
তবে আজকের থেকে 50 বছর পরে তো কয়েক লক্ষ একটা মেয়ে বাংলাদেশ গড়ে উঠতে পারে। বাংলাদেশের ধ্যান ধারণায় আদর্শে সেখানেই আমাদের কার্য করা উচিত। তবে প্রশ্নটা হলো এই, একটা দিক নিয়ে আসতে হবে। যেমন আজকে নতুন প্রজন্ম আমরা এখানে যারা আছে, নতুন প্রজন্মের স্টুডেন্ট যারা আসতেছে, তারা আজকে স্টুডেন্ট হয়ে আসছে, তাদের কী ধরনের প্রবলেম ফেস করে? প্রাইভেট স্টুডেন্ট হয়ে আসুক, স্কলারশিপ নিয়ে আসুক, এখানে তাদের চাকরি বাকরির কোটা কম, তাদের থাকা পড়ার ব্যাপারে তারা কষ্ট ভোগ করে। আমি অনেক কিছুটা উল্লেখ করলাম, আমি জানি না আরো অনেক ধরনের সমস্যা হতে পারে। সেই সমস্যার ব্যাপারে যদি স্টুডেন্টরা তারা নিজেরা একটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন করে তাদের প্রবলেমটা সলভ করে, তাহলে একটা সাইড সলভ হয়ে গেল। এবং তারা যদি ওই সলভটা না করার তো দূরের কথা, তারা এসে একটা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান আরম্ভ করলো, তারা এসে একটা পিকনিক আরম্ভ করলো, তারা এসে একত্রে বৈশাখ খাওয়া দাওয়া করে একটা বিরাট হৈ হুল্লোড় আরম্ভ করে ব্যবসা আরম্ভ করে দিল, মানে একটা মেলা আরম্ভ করলো, তাহলে আমার মনে করি ওই ধরনের সংগঠন আমি অ্যাপ্রিসিয়েট করি না। কারণ স্টুডেন্টরা তারা স্পেসিফিক তাদের দাবি দাওয়াটা নিয়ে, স্টুডেন্টের বিভিন্ন রকম সমস্যা, অনেক সমস্যা আছে, সেটা নিয়ে যদি তারা একটা 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 সংগঠন করে, যারা বলে যে প্রথম যখন ওরা আসছে তো তাদেরকে প্রথম 2 সপ্তাহ অ্যাকোমোডেশন দেওয়া হয়, ফুড দেওয়া হয়, দে আর পেইং ফর ইট, বাট অ্যাট লিস্ট তারা ওখানে প্রথম এসে ইনফরমেশন গুলো পাচ্ছে কিংবা এইগুলো পাচ্ছে। তো আমাদের আমাদের স্টুডেন্টদের জন্য এই এই ধরনের কিছু একটা উদ্যোগ কি কখনো সম্ভব ভবিষ্যৎ? ভবিষ্যতে অবশ্যই সম্ভব, দুইটা কারণ আছে। ওই ওইটা ওইটা অত্যন্ত ওই যে মালয়েশিয়ান যে বিল্ডিংটা হাউসটা, এটা মালয়েশিয়ান গভর্নমেন্ট এটাতে পুরো সাবসিডি এবং মালয়েশিয়ান গভর্নমেন্ট পুরো সহযোগিতা করে। আমাদের তো এখানে ওই ধরনের আমাদের কান্ট্রি এখনো তো 30 বছরের মধ্যে এখনো সাংগঠনিক নিজেরাই এস্টাবলিশমেন্ট অভাব অনটন সমস্যা বাংলাদেশের সমাধান ঠিক মতো করতে পারে না। এখন বাইরের জায়গায় সমাধান করতে গেলে একটা বিরাট ব্যাপার। এটা দুটা কারণে করা যেতে পারে। একটা হলো যে বাংলাদেশে এমবেসি আছে, তারাও করতে পারেন, তাদের সাথে আমরা কোনো যোগাযোগ করিনি, অথবা লোকাল বাঙালি যারা আছে তারা এটা এখন আমরা 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 নিজেরাও করতে পারি। তবে এই ব্যাপারে কোনো ক্লাসকে উদ্যোগ নিতে হবে, যেন আমরা তো এখন রিটায়ার্ডের পথে। এখন এই যে স্টুডেন্টের ব্যাপারে যারা আছে তারা যদি 5,000 এখানে 30,000 স্টুডেন্ট আছে, 30,000 স্টুডেন্ট 10 টাকা চাঁদা দিলে $100,000 হয়ে গেলে গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করলে একটা জায়গা পাওয়া যায়, জায়গা পাওয়া গেলে গভর্নমেন্ট এটার ব্যাপারে লোন নেওয়া যায়, অনেক কিছু করা যায়। কিন্তু এটার জন্য একত্রিত হতে হবে এবং আদর্শগতিকভাবে করতে হবে। যেমন আমি দুটা জিনিস দেখতেছি, আমরা কিন্তু একটা বাঙালি ইসলামিক সেন্টার তৈরি যখন করেছি বললাম, আমরা একটা মস্ত তৈরি করেছি, আশ্চর্য ব্যাপার। এখানে ব্যাপারটা হলো কি, এখানে একটু জিনিস আছে, এখানে কোনো কিছু কিনতে গেলে সংগঠনের নামে কিনা যায় না, ওই সংগঠনটাকে এটাকে বলা হয় ওটার নাম দিয়ে ওখানে ট্রাস্টি করে নিতে হয়। এদেশের নিয়ম যেটা মানতে হবে, ট্রাস্টি করলে 2 বা 3 জনকে মেম্বার করে তারা ওই ওটা মালিক হয় তাদের নামে, কারণ তাদের নামে তখন ডিড এগ্রিমেন্ট হয়। ডিড এগ্রিমেন্ট হলে তারাই কিন্তু সত্যিকারের পক্ষে যদি কেস করে তারা কিন্তু মালিক হয়ে যায় ওইটাকে, কিন্তু আদৌ তারা মালিক না, তারা ওইটা বিহার পর্যায়ক সংগঠনের এগেনস্টে ওটা কিনল। যেমন আমাদের মসটা, এটা আমরা জানতাম না, এই মসটা কিনা হয়েছে হাউস অফ পিস নামে, এবং হাউস অফ পিসের 4 জন ডাইরেক্টর তাদের নামে। এখন একটা কেস চলতেছে, তারা বলে আমরা মালিক, মসজিদকে মালিক হয় টাকা কিন্তু সমস্ত মুসলমানরা দিছে, এটা নিয়ে গণ্ডগোল হইতেছে। সুতরাং এখানে আমি একটা জিনিস দেখতেছি, কিছু লোক আছে, এটা আমি বলবো, কথাটা আমি জানি না কীভাবে রিপোর্ট করা হবে, শিক্ষিত অশিক্ষিতই হোক, এইসব ফানাটিক লোক আছে এখানে, কিছু শিক্ষিত লোকের আগমন, কিছু অশিক্ষিত লোকের আগমন, কিছু ভালো ফ্যামিলির লোক আগমন, কিছু আমাদের দেশের কিছু লোক জন নিজের তাগিদে কোনো কারণে গলা ধাক্কা দেখে চলে আসছে, তো এই ধরনের সেই ধরনের লোকের থেকে একটা জিনিস দেখতেছি, খালি মসজিদ তৈরি করো, মসজিদ তৈরি করো। কিন্তু এখানে লেবানিজ কমিউনিটি, টার্কিশ কমিউনিটি, মালয়েশিয়ান কমিউনিটি, মুসলমান এবং অত্যন্ত বড় কমিউনিটি, তারা কিন্তু এই সময় চিন্তা করে না। কিন্তু আমার বাঙালিরা এটা চিন্তা করতেছে, খালি যেখানে সেখানে একটা মসজিদ তৈরি করবো। আমি এটা মনে করি, এটা কি সত্যি কি আল্লাহর কাজ করা হচ্ছে নাকি একটা মাদ্রাসা করা হবে? আর মাদ্রাসা পৃথিবীর কোথাও কিন্তু চলে না, মাদ্রাসা হচ্ছে ইসলামের শিক্ষা দেওয়া। এই দেশের সরকার যদি সেটা অ্যাকসেপ্ট না করে, আমরা যত চিল্লে কিছু করা যাবে না। কোনো কিছু করার আগে দেশের গভর্নমেন্ট তালা করতে হবে যে তারা এটাকে রিকগনাইজ করে কিনা। আর কিছুদিন ধরে কিছু লোকজন দেখতেছে এই এখানে একটা মসজিদ করবো, টাকা আরম্ভ করে, আদৌ তোলা হয় কিনা, আদৌ তুলতে পারতেছে, টাকা কোথায় যাচ্ছে তাও জানি না, আর ধর্মের নামে টাকা তোলে সেখানে কিছু বলাও যায় না। কি যে একটা প্রবলেম এখন আমরা এখানে আছি না, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় খালি মসজিদ তোলার মানে একটা
একটা একটা একটা এই মানে মনোবাসনা। তো সেটা অবশ্যই ধর্মের দিক হলে ভালো, আপত্তি করি, কিন্তু সেটার পিছনে সেটাকে চিন্তা করতে হবে। যেমন ইউ আর আর্কিটেক্ট, একটা কাজ বিল্ডিং করার আগে ইউ হ্যাভ টু টেক এ প্ল্যান, সে মাটির কাছে প্ল্যান করে ওটাকে একটা প্ল্যান নিতে হবে, দুতলা না তিনতলা না চারতলা কী করতে পারে, প্ল্যান প্ল্যান ছাড়া কোনো কাজ হয় না। এখন তারা বললো এটা করতে হবে, কোনো প্ল্যান নেই কিছু নেই। সেদিন একটা মিটিংয়ে আমার একজন বলতেছে, একটা ছেলে এক লোক, যে আমরা একটা জায়গা দেখেছি তার $3.4 মিলিয়ন দরকার, আমি টাকা দিয়ে দিয়েছি। তা আমি বললাম যে তুমি টাকা দিয়ে দিলা, মসজিদের কথা বলে টাকা চলবো আর ঠিক আছে, সেখানে এইখানে মসজিদের পারমিশন দিয়ে দিলে, এখন যদি টাকা তোলার পর না দেয় তখন এটা কী হবে, টাকাটা কী হবে, কোথায় যাবে, কী হবে, তারপর তো আমার সাথে যোগাযোগ করে না। তার মানে আমি এটা বুঝতে পারলাম না, এই প্ল্যান প্রোগ্রামটা সব কিছু কাজ করার একটা প্ল্যান করতে হবে, সেই প্ল্যানটা সত্যিকারভাবে ধার্মিক দিকেই হোক, জাতিগত দিকেই হোক, একটা স্টুডেন্টের সেকশনই হোক, মহিলাদের ব্যাপারেই হোক, শিশুদের ব্যাপারেই হোক, সমস্ত বাঙালি জাতির কল্যাণের ব্যাপারেই হোক, একটা প্ল্যান থাকতে হবে। আমার এই এই ব্যাপারটা নিয়ে একটা জিনিস মনে হচ্ছে, যে এতগুলো যে সংগঠন আছে সবার প্রেসিডেন্ট মিলে যদি তার নিজের একটা সংগঠন করে, প্রেসিডেন্ট লাইক ফোরাম টাইপের, যে তারা তারা আসলে ওই জিনিসটা টোটাল জিনিসটাকে কন্ট্রোল করবে এখান থেকে, সমস্ত সবার সমস্ত অঙ্গঠন সংগঠন প্রেসিডেন্ট যারা সবাই মিলে একটা ফোরাম, দেন মনে হয় আমাদের সমস্ত সংগঠনগুলো সব জিনিসগুলো একটা কানেকশনের মধ্যে থাকে। তাহলে দম করে একটা সংগঠন হয়ে গেল, দম করে একটা জিনিস হলো, তারপর দম করে বসে হয়ে গেল, তাহলে সবকিছু মিলে তো আমাদের কমিউনিটির জন্য। ওই জন্যই আমি আমরা এখানে গত কয়েকদিন আগে এবং আমরা বিভিন্ন সময় তার সাথে যোগাযোগ করি, আমরা শুধু না বিভিন্ন কমিউনিটি হেল্প করে। তো ওনার কাছে গত সপ্তাহে আমরা গেলাম, এর আগে আমাদের একজন বাংলাদেশের গেস্ট আসছে, তাকে নিয়ে গেলাম, তোমাদের জন্য কি কাজ করবে, এতগুলি সংগঠন আমার জানার মতো এখানে প্রায় 70টা রেজিস্টার্ড সংগঠন আছে, একাই একজনের সংগঠন প্রেসিডেন্ট, কার বউনের সংগঠনের প্রেসিডেন্ট, কেউ ঘরে বাইনের প্রেসিডেন্ট, একটা বহু আছে। তো এটা করে যে কি লাভ পায়, যেমন সেদিন একজন বলতেছে যে আমি একটা কমিটি করবো কোনো একটা পলিটিক্যাল পার্টি, আমি এখানে কার্ডটা ছাপাবো, নামটা ছাপাবো, দেশে যাবো, দেশের জায়গায় দেখাবো যে আমি এখানকার প্রেসিডেন্ট, তারপর সেই পার্টির প্রেসিডেন্টের ভাবে দেখা করে এটা করে তুলবো, এটা আমার লাভ। তো এই ধরনের উদ্দেশ্য নিয়ে যারা পার্টি সংগঠন করতে চায়, সে পলিটিক্যাল সংগঠনই হোক, সামাজিক সংগঠনই হোক, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট। সেটাই আমাদের সবারই জানো, এটাই মনোভাব হয় যে আমরা সমাজের জন্য কাজ করতে চাই, সংগঠন থেকে আমরা মানুষের জন্য ভালো জন্য কাজ করতে চাই, হিন্দু মুসলমান খ্রিস্টান বড় কথা না, যে হোক যেভাবে বাঙালি যদি একটা অসুবিধায় পড়ে আমরা যেন সবাই সহযোগিতা করতে পারি, সেটা ব্যক্তিগত ভাবে করলে সম্ভব না, আমরা সামগ্রিক ভাবে সহযোগিতা করতে পারি, সেই ধরনের মনোভাব নিয়ে যদি কাজ আগে আসে তাহলে আমার মনে হয় কোনো অসুবিধা হবে। ধন্যবাদ স্যার আমাদের এই অনুষ্ঠানে আসলে অংশগ্রহণ করার জন্য। আমাদের পরবর্তীতে হয়তো আমরা নেক্সট টাইম হয়তো আবার হয়তো আসবো কথা বলবো। ধন্যবাদ হাফিজ সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং আমাকেও সাংগঠনিক ব্যাপারে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য ওয়েবসাইটে। এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমি বলা যায় চিন্তা করি, এটা কিন্তু এই মতটাই কিন্তু সবার মত না হতে পারে, বাট আমাদের মনে হয় আমার মনে হয় আশা করি আমি যে আমার চিন্তাধারা বা সাংগঠনিক পদ্ধতির মাধ্যমে আমার দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে আমি এটা চিন্তা করেছি, আমি এটা করলে আমাদের সমস্যার সমাধান হবে। যেমন আমাদের অনেক সমস্যার সমাধান করা যায়, আমি একটা পথ বলি, আজকে আমরা উই আর দ্য ফার্স্ট জেনারেশন এখানে মাইগ্রেটেড, আমার বয়স 60-এর উপরে, যত কথাই বলি যত বাহাদুরি করি বাংলাদেশে আমি হয়তো কোনোদিন যাবো কি যাবো জানি না, আমি গেলেও আমার ছেলে কোনোদিন যাবে, হি ইজ বর্ন ইন হিয়ার, আমরা যারা আছি আজকে পর্যন্ত আমাদের কোনো প্রবলেম হয় নাই, আমাদের জন্য আমরা এদেশে রিটায়ার করার পরে ছেলেমেয়েরা তো কাজকর্ম ব্যস্ত থাকে, তাদের জন্য কি আমরা চিন্তাভাবনা করছি কে কোনোদিন, এই যে আমি চলে যাচ্ছি অনেকে মারা যাচ্ছে, আমাদের যে একটা রিটায়ার্ড হোম অথবা আমাদের যে একটা অ্যাসোসিয়েশন দরকার সেটা কিন্তু আজকে না, আজকে 50 বছর এটা বুঝবে যখন আরো লোক রিটায়ার হবে কোথায় যাবে তারা, এটা বাংলাদেশ না যে খালা মামা ভাই বোন আসলো পাড়া পাড়া প্রতিবেশী আসলো কথা বললো, এখানে কিন্তু কেউ কার সময় দেয় না, সে ব্যাপার কিন্তু আমাদের চিন্তা করার সময় আসছে, আমাদের কমিউনিটি এখন সেই অবস্থায় আসছে আসছে এবং চিন্তা করার সময় আসছে, এটা হলো আমাদের কাজ।
এটাই আমাদের একমাত্র সমাজের মানে সত্যিকার মঙ্গল কামনার স্বার্থে আমার মনে হয় এই কাজটাকে অ্যাপোর্ট করা উচিত। আমি এটা মনে করি। ধন্যবাদ স্যার, খুব খুশি হলাম হাফিজ। হাফিজকে ধন্যবাদ এই ধরনের সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, তো আই উইশ ইউ বেস্ট লাক সাকসেস অফ দিস ওয়েবসাইট। অলরাইট, থ্যাংক ইউ।